আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো জানা আপনাদের জন্য খুবই জরুরি। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি আপনি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে খুব সহজে আপনি এক্সেলের বেসিক এবং অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। স্টার্টার জাস্ট এখানে এক্সেল লিখে এন্টার প্রেস করলে এক্সেলটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এক্সেল ওপেন করলো, আমরা এরকম এক্সেলে একটি উইন্ডো দেখতে পাচ্ছি। তো আমি আজকে যেটি যে ভার্সনটা নিয়ে কথা বলবো সেটি 2007। আর 2007 নিয়ে কথা বলার কারণ হলো যে আসলে আমি অনেক অ্যাডভান্স লেভেলের ভার্সনগুলো নিয়ে কথা বলতে পারতাম, 19 নিয়ে কথা বলতে পারতাম, বাট যখন 7 নিয়ে কাজ করবো তখন কিন্তু যতগুলো এরপরে যতগুলো ভার্সন আছে, 10 বলি, 13, তারপর 16, 19, সবগুলোর সাথে মোটামুটি এটার খুব মিল আছে। বাট এটাকে যদি আমি ইগনোর করে অন্যটা নিয়ে হয়তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। যখন এমএস এক্সেল আমরা ওপেন করলাম তখন আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো। সেখানে আমরা ফার্স্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি উপরে, যে আমার এই ফাইলটি সেভ করা আছে ট্যাক ওয়াল TW নামে, এটাকে আমরা টাইটেল ওয়ার্ড বলি। আর এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো মিনিমাইজ। জাস্ট এখানে ক্লিক করলে আমার এই উইন্ডোটি টাস্কবারে চলে আসবে। ক্লিক করলাম, চলে আসলো টাস্কবারে, ঠিক আছে। দেন আমি এখানে ক্লিক করলাম, এটাকে বলি আমরা রিস্টোর ডাউন। জাস্ট এটা স্ক্রিনটা একটু ছোট হয়ে যাবে। যখন আমরা এখানে ক্লিক করবো এটাকে বলি ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ যখন ক্লিক করবো তখন স্ক্রিনটি বড় হয়ে যাবে। আর যখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করবো তখন এটি বন্ধ হয়ে যাবে। আর এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে একটা একটা রিবন বলে। বাট আমরা আগে যে ভার্সনগুলোতে কাজ করছি সেগুলো আসলে একটা মেনুবার ছিল, বাট এক্ষেত্রে এগুলোকে বলছে রিবন। রিবন বলার একমাত্র কারণ হলো আমরা যখন এখানে ক্লিক করি নিচে ফিতার মতো দেখেন টুলগুলো জাস্ট ফিতার মধ্যেই আসে। আর আগে যখন আমরা মেনুতে ক্লিক করতাম তখন এটা কিন্তু লিস্ট আকারে আসতো। আমরা এখানে ডিফারেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে এখানে একটা টুলবার দেখতে পাচ্ছি, এখানে একটা টুলবার দেখতে পাচ্ছি। আর উপরে যাই আছে প্রায় সবগুলোই এমএস ওয়ার্ডের সাথে মিল আছে। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটাকে আমরা নেম বক্স বলি। নেম বক্স বলার কারণ হলো যে আমরা এখানে যে সেলগুলো আছে এখানে যেখানে ক্লিক করবো না সেই নামটা এখানে শো করবে। আর এখানে যে টুলবারটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফর্মুলা বার। আমরা এখানে যতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করব সবগুলো কন্ডিশন কিন্তু এখানে শো করবে। এবার আমরা যাচ্ছি যে এখানের জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই কর, আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ABCD এগুলো হলো আমাদের একটা একটা কলাম, ঠিক আছে। তো এই কলামগুলো আমার এখানে যে 1, 2, 3, 4, 5, 6, 7 আমরা এটা যে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের রো এবং কলামের সন্নিবেশিত যে ঘরটি সৃষ্টি হচ্ছে সেটি হলো আমাদের সেল। এই যে ঘরটি, এই প্রত্যেকটি ঘরের একটা একটা নাম আছে। যেমন আমরা নামগুলো কীভাবে আইডেন্টিফাই করব, আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইটেন এই ঘরের নাম। তো আমরা যখনই এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে কখনোই আমরা ঘরে যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটিকে আমরা মেনশন করার জন্য অবশ্যই আমাদের সেল অ্যাড্রেসটি লিখতে হবে কন্ডিশনে। সেল অ্যাড্রেসটি লিখলে সে আমরা ফর্মুলাগুলোকে কাজে লাগাতে পারবো। আর এখানে যে আমরা যেটি দেখতে পাচ্ছি এটা হলো ভার্টিক্যাল স্কেল বার, আর এটা হলো হরিজন্টাল স্কেল বার। আর নিচে যে বারটি আছে সেটাকে আমরা স্ট্যাটাস বার বলি। স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি স্প্রেডশিট, ঠিক আছে। এটা বিশাল একটি শিট, এখানে আপনি যেই অংশটাতে কাজ করবেন সেটি হলো ওয়ার্কশিট। পুরোটাকে আমরা বলি যে স্প্রেডশিট। আর যে অংশ আপনি কাজ করবেন সেটা হলো ওয়ার্কশিট বা ওয়ার্ক বুক আমরা যেভাবে বলি না কেন। এটা আমরা এই সেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন আমি বললাম যে এটা কলাম আর এটা রো। তো রো এবং কলামে যে ঘরটি হয় সেটা আমাদের সেল। আমরা সেলগুলো দেখতে পাই সবগুলো একই রকম। এখন আপনি যদি প্রিন্ট আউট করেন তাহলে এই ঘরগুলো কিন্তু এইভাবে প্রিন্ট আউট হবে না, কারণ এখানে দাগগুলো দেখাচ্ছে, বাট আমরা যখন প্রিভিউতে দেখবো তখন দেখবো যেগুলো সাদা দেখাচ্ছে। আমরা কাজ করার ক্ষেত্রে যদি এটাকে আপনার বড় করতে হয় জাস্ট এখান থেকে আপনি জুম করলে এটা বড় হবে, আর এটা যে মাইনাস করেন প্লাস করলে বড় হবে, মাইনাস করলে ছোট হবে। তো সবসময় 100% রেখে কাজ করলে, কারণ 100% যেটা দেখাবে সেটাই কাজ করবে। ইনফরমেশান এখানে ইনপুট করে রেখেছি অলরেডি। তো আমি এখানে দেখেন ফার্স্ট ওয়ান আমি চিটাগাং পলিটেকনিক ইনস্টিটিউট নাসিরাবাদ চট্টগ্রাম। তো এখানে যখন আমরা এটা যখন লিখছিলাম তখন কিন্তু এটা এখানে অনেকগুলো রো এবং কলাম ছিল, ঠিক আছে। মানে প্রত্যেকটা সেল, এই যে সেলগুলো দেখেন প্রত্যেকটা সেল এখানে শো করতেছে, ঠিক আছে।
আমরা এটাকে যখন এই প্রত্যেকটা সেলকে যখন এক করে ফেলবো, সেই জন্য আমরা কি করবো, মার্চ এন্ড সেন্টার। জাস্ট এখানে ক্লিক করলে আমার এটা পুরো সবগুলো সেলকে সেই একসাথ করে ফেলবে, করে একটা রো করে ফেলবে। একটা রোতে আমরা যখন রাখলাম, তাহলে এটাকে আমরা মার্চ করে ফেললাম। মার্চ করে দেন আমরা কি করলাম, এটাকে সেন্টার করে রাখলাম। তাহলে সেম নিচের কাজটা একই রকম। তাহলে আপনি যখন এখানে কোনো ডাটা লিখবেন, তখন সেটা এভাবে কলামের উপর লিখে যাবেন বা রো এর উপর লিখে যাবেন। দেন আপনি কি করবেন, মার্চ এন্ড সেন্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এমন হয়ে যাবে। এখন এইখানে দেখেন, আমরা এইখানে সিরিয়াল নাম্বার লিখলাম, তো সিরিয়াল নাম্বারে যে আমার এমটা এখানে দেখা যাচ্ছে না, আমরা এখানে কি করবো, এখানে কার্সরটা রেখে এটাকে ডাবল ক্লিক করলে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা সে নিয়ে নেবে। এখানে আমরা দেখতে সিদ্রাতুল মুনতাহা, তো এটার ভিতরে ঢুকে গেছে। জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করবেন। আমি এই কাজগুলো এখানে কিভাবে করলাম সেটা একটু আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে আমি লিখলাম, দেন আমি এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম, লেখাটাকে একটু মোটা করে দিলাম, আর লেখার যে কালারটা এখান থেকে সে কালারটা জাস্ট এখানে গিয়ে আমি রেড কালারটা দিয়ে দিলাম। আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন, কালারটা দিয়ে দিলে হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমাকে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে এই যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই, ঠিক আছে। এই ক্ষেত্রে এখানেও আমরা দিতে পারি। তাহলে এই কাজগুলো মোটামুটি আপনারা পড়বে। এখানে আমরা টোটালের জন্য এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। টোটালের জন্য আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই আমরা এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। আমাদের ইকুয়াল সাইন দিয়ে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা ইকুয়াল সাইন দিলাম, আমরা এখানে এখানে যোগ করবো। কেমন যোগ করার জন্য আমরা এই ঘর থেকে এই ঘর যোগ করবো। তাহলে প্লাস এই ঘর, কেমন প্লাস এই ঘর, আপনারা খেয়াল করছেন যে আমি আসলে কোথাও সেল অ্যাড্রেসটা লিখি নাই। জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই, তাহলে সেল অ্যাড্রেসটা চলে আসবে। আপনারা সবসময় ক্লিক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে সেল অ্যাড্রেসটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এখানে রেজাল্টটা চলে আসছে। এখন আমরা যদি সব জায়গায় এইভাবে রেজাল্টটা বের করতে যাই, তাহলে জাস্ট এখানে এই যে এখানে দেখেন, আমি যখন এখানে রাখলাম, তখন এই আমার যে প্লাস চিহ্নটা আছে, মানে আমার যে কার্সরটা নড়াচড়া করতে, সেটা একটা প্লাস চিহ্ন, এটা হোয়াইট কালার। যখন এখানে ধরবো, যখন ব্ল্যাক কালার হবে, জাস্ট ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা এখানে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, এই কন্ডিশনটাতে একটা জটিলতা আছে। জটিলতাটা কোথায়, আমরা এখানে প্রত্যেকটা সেলকে নির্দেশ করছি, বাট আমার এখানে যদি এখন আমি যদি একটা স্যালারি শিট করতে যাই, যদি আমাদের এখানে 1000 এমপ্লয়ি থাকে, তাহলে 1000 জন এমপ্লয়ি যদি আমরা ওই ডাটাবেসটাকে আমরা যদি যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, আমার 1000 সেল অ্যাড্রেস লিখতে হবে। তাহলে এটা অনেক জটিল একটা ব্যাপার। আমরা এক্ষেত্রে সহজ একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে ইকুয়াল সাইন সাম SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা কি করব, ফার্স্ট যে সেল অ্যাড্রেসটি আছে সেটা নিলাম, দেন এখানে কোলন দিলাম, এবং লাস্টের যে সেল অ্যাড্রেসটি আছে আমার ইংলিশে এখানে ক্লিক করলাম। এরপরে যে ব্র্যাকেটটি নিলাম সেটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের রেজাল্টটা বের হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো, সেটা হলো যে আমার এখানে যদি 100000 এমপ্লয়ি থাকে, জাস্ট আমি প্রথম সেল অ্যাড্রেসটা এবং লাস্ট সেল অ্যাড্রেসটা নিয়ে এটাকে যোগ করে দেবো। তাহলে এখন অটো ফিল্টার করবো, আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এই সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন। দেন আমরা এখানে অ্যাভারেজ, অ্যাভারেজটার জন্য আমরা ইকুয়াল সাইন AVE অ্যাভারেজটা আমরা লিখতে পারি, অথবা AVG দিলে হবে, হয়ে যাবে RAG অ্যাভারেজ। তাহলে ব্র্যাকেট দিলাম সেম আগের মতো, যেখানে অ্যাভারেজ আসলে আমরা যদি এই সেল অ্যাড্রেসটা এবং লাস্ট যে সেল অ্যাড্রেসটা আছে আমাদের এটা দেখি, দি এন্টার দিয়ে যেখানে অ্যাভারেজ আসলে কত করে পাইছে, তাহলে এই চারটা সাবজেক্টে সে কত করে পাইছে, 61 করে পাইছে ইন অ্যাভারেজ, বুঝতে পারছেন। দেখেন আমরা যদি এটার ভ্যালুটাকে আমরা 200 করে দিই, এখানে 75 দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার। দেখেন চারজনে 50 করে পাইছে, তাহলে আমাদের কন্ডিশনটা ঠিক আছে। তাহলে মিনিমাম কত পাইছে সেটা একটু দেখি, আমরা ইকুয়াল সাইন MIN মিনিমাম ব্র্যাকেট ক্লোজ করলাম,
ফার্স্ট সেল অ্যাড্রেস যেটি আমাদের দিলাম, দেন লাস্ট সেল অ্যাড্রেস ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করুন। তাহলে একটু দ্রুত করে যাচ্ছি আমি, ম্যাক্সিমাইজের ক্ষেত্রে একই অবস্থা, ইকুয়াল সাইন প্রত্যেকটি কন্ডিশনের আগে আমি কিন্তু ইকুয়াল সাইন দিচ্ছি, ফার্স্ট ওয়ান কোলন লাস্ট ওয়ান কোলন এন্টার প্রেস হয়ে গেল। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দশমিকের পরে সব জায়গায় কিন্তু দুটি ঘর আসছে। এখন এটি কি আমাদের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। যদি আমাদের প্রয়োজন না থাকে তাহলে আমরা কি করব, জাস্ট এখানে এটার উপর ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে আসবো। ফরম্যাট সেলে এসে নাম্বার, দেন এখানে যে নাম্বারটা আছে ডিসিমেন্ট প্লেসটা এখানে জিরো করে দেবো, ঠিক আছে? ওকে জিরো করে দিলাম, চলে গেল এটা। এখানেও যদি আপনার প্রয়োজন না হয়, যদি মনে করেন যে এখানে আরও একটি ঘর বেশি দরকার, তাহলে জাস্ট এখান থেকে নাম্বারে গিয়ে ডিসিমেল প্লেসটা বাড়াই দিলে হয়ে যাবে টোটালে। তাহলে চারটি ঘর আমাদের ডিসিমেল প্লেস। আর যদি এখানে দরকার নেই তাহলে এগুলোকে আপনি ক্লোজ করে দেবেন, জাস্ট নাম্বারটাকে এখানে ডিসিমেল প্লেসটা জিরো, মানে দশমিকের পরে কয় ঘর থাকবে সেটাই তো, আমাদের কোনো ঘর থাকার দরকার নেই। এবার আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লিখবো। কন্ট্যাক্ট নাম্বার লিখতে গিয়ে আমরা এখানে যে প্রবলেমটা ফেস করবো সেটাই ট্রাবল শুট করবো আমরা। প্রবলেমটা হলো যে আমরা যখন জিরো লিখবো, আমরা জিরো লিখে যখন জিরো ওয়ান লিখবো, জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি ফোর ডট 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 লিখে যে কোনো একটা নাম্বার দিলাম, এখন আমরা যখন নিচের সেলে আসবো সাথে সাথে আমাদের কিন্তু জিরোটা চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এইখানেও যদি আমরা জিরো দিতে দিই, ফার্স্টে যদি আমরা জিরো দিই তাহলে চলে যাচ্ছে, জিরো ওয়ান টু থ্রি চলে যাচ্ছে আমরা এখানে দিকে চলে। আর এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে এটাকে ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব, জাস্ট এখানে যে নাম্বারটা আছে ক্যাটাগরি যে নাম্বারটা আসছে এটাকে টেক্সট দিয়ে দেবো, আমরা টেক্সট দিয়ে ওকে দিয়ে দিই। এখন আমরা যখন এর আগে যখন জিরো ইউজ করব, এখন আর যাবে না, যাচ্ছে যাচ্ছে না, তাহলে বুঝতে পারছেন আপনারা যে যখনই আমরা এখানে যদি আমরা জিরো লিখি, আমাদের যদি কোনো নাম্বারের আগে যদি জিরোর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ওই কলামের উপরে ডান বাটন ক্লিক করে, জাস্ট ডান বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলসে আসবো, এখানে এসে ক্যাটাগরিটা চেঞ্জ করে জাস্ট নাম্বার থেকে আমরা কি করবো টেক্সট করে দেবো, টেক্সট করে দিলে দেন আমার জিরোটা থাকবে। এবার আমরা দেখবো যে এখানে যে সিরিয়াল নাম্বারগুলো আছে, সিরিয়াল নাম্বারগুলো আসলে এক দুই তিন এভাবে না লিখে আমরা এটাকে অটো ফিলটার দিয়ে আমরা করে ফেলতে পারি। আমার যদি এখানে আমরা আমি নিচেরগুলো মুছে দিচ্ছি, এটা জাস্ট যদি এক হাজার এক হাজার দুই এভাবে যদি হয় তাহলে প্রথমে দুইটাকে এভাবে সিলেক্ট করতে হবে, দেন এই যে এখানে যখন ব্ল্যাক হয়ে যাবে, এটা যখন হোয়াইট থাকে তখন কাজ করবে না, যখন এখানে ব্ল্যাক হবে জাস্ট এটাকে টেনে দিলে হবে অথবা এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে তো এক হাজার এক হলো এক হাজার দুই হলো, আমরা যদি এখানে এখন এক দুই দিই, এক দুই ঠিক আছে হলো, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, সিরিয়ালটা হয়ে যাবে। শর্টিং এবার ফিল্টারিংটা করবো, শর্টিং মানে হলো যে আমরা এখান থেকে ডাটাগুলোকে সাজাবো, এ টু জেড সাজাবো, জেড টু এ সাজাতে পারবো আমরা। তাহলে এখানে বাই সিরিয়াল আমরা এগুলো করতে পারি, যেটাকে আমরা করবো সেটার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। আমরা এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, জাস্ট এখানে শর্ট কেমন আমরা এখন এ টু জেড করবো, তাহলে এ টু জেড করা আছে অলরেডি, জাস্ট কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, ওকে এটা করা আছে। তাহলে আমরা এরপরে কী করবো, জেড টু এ করবো, তাহলে এখানে শর্টে আসবো, জাস্ট এখানে জেড টু এখানে ক্লিক করবো, তাহলে এখানে কন্টিনিউ দ্য কারেন্ট, তাহলে হয়ে গেলো। দেখেন দেখেন এইটা কিন্তু নিচে নেমে গেছে। তো এভাবে আপনার যখন আপনি বড়ো বড়ো কোনো ডকুমেন্ট করবেন সেক্ষেত্রে এই কাজগুলো খুবই কাজে দেবে আপনার। আমরা এবার ফিল্টারিংটা করবো, ফিল্টারিংটাকে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে আমরা এই সেলগুলোকে আমরা ফিল্টারিং করবো, তাহলে এখানে আসবো, এই যে ফিল্টারিং একটা অপশন আছে, এখন ফিল্টারিং দেওয়ার সাথে সাথে এখানে দেখেন সব জায়গায় কিন্তু ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে, এই যে ড্রপ ডাউন লিস্ট। এখন আমরা এখানে ক্লিক করে যে জিনিসটা আমরা দেখবো যে আকলিমা কেমন বা প্রত্যেকের নাম সিলেক্ট হয়ে গেছে, কারণ আমরা এটা বুঝতে পারতেছি না, জাস্ট এটাকে কী করবো আমরা এটাকে এখান থেকে কপি করে নিচে এনে দিয়ে দেবো। এখন আমরা দেখবো যে এখানে আকলিমা কয়জন আছে, এখানে যে এখন সবগুলোকে আমরা সিলেক্ট অল তুলে দিলাম, জাস্ট আকলিমাটাকে সিলেক্ট করলাম, আকলিমাটা এখন শুধুমাত্র এখানে আকলিমাটা দেখাচ্ছে। এখন আমরা যদি বলি যে এখানে এরপর আমরা দেখবো যে ওয়াসিফ মাহাতাব, আকলিমাটাকে আমরা তুলে দিলাম বা এর সাথে শুধু ওয়াসিফ মাহাতাবকে আনবো আমরা, দেন ওয়াসিফ মাহাতাব, তাহলে দুজনকে আমরা নিয়ে আসলাম, এবং আকলিমা এবং ওয়াসিফ মাহাতাব এই দুজন আছে। তাহলে ফিল্টারিং করার এখানে
আর সবচেয়ে বড় বেনিফিট হলো কি, আপনাকে যখন কোনো কোম্পানি একটা স্যালারি শিট করতে গেলেন, স্যালারি শিটে বললো যে হ্যাঁ এখানে 6,000 টাকা বেতন কাদের কাদের আছে তাদেরকে নিয়ে আসে, 10,000 টাকা বেতন কাদের কাদের আছে তাদেরকে নিয়ে আসে। এখন এখানে এসে আমরা যদি যেমন নিজের নাম্বারগুলোকে আমরা যদি ফিল্টারিং করতে যাই, তাহলে এখানে 65 কাদের আছে, অনলি 65, 70 আমরা তুলে দিলাম, জাস্ট ওকে দিলাম, তাহলে এখানে 78 যাদের আছে শুধুমাত্র তাদেরকে নিয়ে আসে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে শর্টিং এবং ফিল্টারিংটা কি। শর্টিং হলো এ থেকে জেড পর্যন্ত আপনি সাজাবেন, আর ফিল্টারিংটা হলো জাস্ট যদি কোনো ডাটা, নির্দিষ্ট কোনো ডাটা বের করার জন্য বলা হয় সেক্ষেত্রে আপনি ফিল্টারিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের রো এবং কলামগুলো, এখানে এই যে দাগগুলো আছে, দাগগুলো একটু হিডেন দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যখন প্রিন্ট আউটে প্রিন্ট প্রিভিউ কমান্ডটাই আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই দাগগুলো আসবে না, এগুলো হোয়াইট দেখাবে। তাহলে আমরা এখানে একটা কাজ করছি এই দাগগুলো দেখানোর জন্য, আমি এটাকে তুলে দিচ্ছি, নো বর্ডার আমাদের এইভাবে থাকবে। আমরা যখন এক্সেলে কাজ করবো তখন আমাদের এইভাবে থাকবে। কারণ আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা এখানে গিয়ে যে প্রিন্ট প্রিভিউতে যখন যাবো, দেখেন আমরা এখানে কিন্তু আমাদের যে সেলের যে গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইনগুলো কিন্তু দেখাচ্ছে না। তো প্রিন্ট প্রিভিউর জন্য আপনার একটা শর্টকাট ইউজ করতে পারেন, সেটা হলো Ctrl F2। যখন Ctrl F2 ইউজ করবে তখন আপনাকে এই প্রিভিউটা দেখাবে। এই প্রিভিউটা এখন আমরা যদি এখানে যদি দাগ আনতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট এখানে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে দেখেন, এখানে ক্লিক করে জাস্ট অল বর্ডার্স আমরা ক্লিক করবো। অল বর্ডার্সে ক্লিক করার পর এখানে গ্রিড লাইনগুলো আসছে। এখন আমরা যদি Ctrl F2 দিই অথবা প্রিন্ট প্রিভিউতে যাই, শর্টকাট কমান্ড হলো Ctrl F2 দিলাম আমরা, এখন দেখেন দাগগুলো দেখাচ্ছে, তাহলে এই দাগগুলো একটু প্রিন্ট আউট হবে। এবার আমরা যে জিনিসটি দেখবো সেটা হলো যে আমরা যখন এখানে লেখা লিখি তখন বাই ডিফল্ট লেখাগুলো কিন্তু আমাদের হরিজেন্টাল হয়। এখন আমরা চাইছি আমাদের লেখাটা ভার্টিক্যাল হবে, যে লেখাটি আমি এখান থেকে লিখবো জাস্ট এটা উপরে নিচে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে এখান থেকে এই লেখাটাকে এখান থেকে কপি করলাম, এনে জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখতেছি লেখাটি এইভাবে বসে আছে। তাহলে লেখাটাকে আমরা যদি এখন ভার্টিক্যাল করতে যাই, তাহলে কোথায় যেতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওরিয়েন্টেশন যে অপশনটা আছে ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, এইখানে রোটেট দ্য টেক্সট ডাউন, জাস্ট সরি এখানে আমরা এই দিক থেকেও লিখতে পারি, এই দিক থেকে। এখানে দেখেন দুইটা অপশন আছে, যদি আমাদের লেখাটা এই দিক থেকে থাকে, মানে এ বি এইভাবে যদি থাকে, তাহলে আমরা রোটেট টেক্সট আপ আর রোটেট টেক্সট ডাউন। তাহলে আমরা রোটেট টেক্সট আপটা দিলাম, আপটা দেওয়ার পর দেখেন লেখাটা কী হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি এইভাবে চাই, এবার আমরা লেখাটাকে সেন্টার করে দিতে পারি, জাস্ট সেন্টার হয়ে গেল। এটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আবার যদি আমাদের যেমন আমরা এখানে নেমটাকে চাচ্ছি যে একটু এটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা করে দেবো, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে এই যে জাস্ট এটা ক্লক ওয়াস আমরা এই দিক থেকে করতে পারি, এই যে হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এখান থেকেও কাজটা করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট থেকে কাজটা করতে পারি, এই যে এখানে এসে এখন আমি চাচ্ছি যে ঠিক এই লাইনে আমি আর একটা লেখা লিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে অল্টার এন্টার দিতে হবে। অল্টার এন্টার দিলে আমি নিচের লাইনে লিখতে পারবো। তাহলে আমি এখন এখানে কি লিখবো, লেখা লিখি চট্টগ্রাম, ঠিক আছে। তাহলে আমরা দুইটা লেখা এখানে লিখতে পারলাম, একই লাইনে আমাদের দুইটা লেখা হয়ে গেছে। এখন এটাকে দেখার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট একটু নিচে নামাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা লেখা আছে। তাহলে আপনি যদি একই সেলের মধ্যে দুটি লেখা লিখতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অল্টার এন্টার দিতে হবে। এবার আমরা সার্টটা কীভাবে করবো সেটা আমরা একটু দেখবো। আমরা কোনো বিষয়ে যদি আমরা সার্ট করতে চাই, সার্ট আকারে সেটা দেখাতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে কীরকম সার্ট দেব সেটা জাস্ট এটাকে এখানে সিলেক্ট করে দিলাম আমরা। এই যে কলাম সার্ট আছে, আপনি যে কোনো একটা সার্ট এখান থেকে দিতে পারেন। এখানে এসে জাস্ট এখানে ক্লিক করলে সার্টটা এখানে দেখাবো, ঠিক আছে। এখন এখানে যখন আমরা ভ্যালুগুলো যখন আমরা সেন্স করবো, ভ্যালুগুলো সেন্স করলে এখানে ভ্যালুগুলো কিন্তু সেন্স হয়ে যাবে।
এখান থেকে আমরা যে কোনো সার্ট নিতে পারি, যেখানে অনেকগুলো সার্ট আছে। আপনি এখানে পাই সার্ট দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। টেবিলের কলামগুলোকে আমরা ডিজাইন করতে পারি বিভিন্নভাবে, যেমন আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে কতগুলো, আপনি এখানে ক্লিক করলে ফরম্যাটগুলো দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করলে দেখাবে যে কীরকম হচ্ছে, এই যে এখান থেকে এটা এরকম একটা ডিজাইন হচ্ছে, এটা এরকম ডিজাইন হচ্ছে। জাস্ট এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন, তাহলে খুব সুন্দর দেখাতে কাজগুলোকে। যেখান থেকে করতে পারেন আপনি ফরম্যাট টেবিলে, যেখান থেকে আপনার উপরে এগুলো কেমন হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এগুলো হয়ে যাবে। এইখান থেকে আমরা একেবারে লাস্ট যে কলামটি আছে আমি সেই কলামে যেতে চাচ্ছি, তাহলে আমরা এখানে একটা শর্টকাট কমান্ড ইউজ করি, কন্ট্রোল রাইট অ্যারো কি। যখন রাইট অ্যারো কি দেব তখন আমরা লাস্ট কলামটাতে চলে আসবো, আর যখন কন্ট্রোল ডাউন অ্যারো কি দেব তখন আমরা একেবারে নিচের কলামটাতে চলে আসবো। তাহলে একদম উপরে কলামে যাওয়ার জন্য আবার কন্ট্রোল আপ অ্যারো কি, আবার নিচের কলামে আসার জন্য কন্ট্রোল ডাউন অ্যারো কি, একবারই লেফটের কলামে যাওয়ার জন্য কন্ট্রোল লেফট অ্যারো কি, তাহলে আবার উপরের জন্য আপ অ্যারো কি চলে আসলাম আমরা। তো বন্ধুরা, আসলে ভিডিওটি অনেক বড় হচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। এই বিষয়ে যদি আপনার আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।